আজকের বিষয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়। স্যার আশুতোষ মুখোপাধ্যায় একজন সুবিখ্যাত বাঙালি শিক্ষাবিদ, যিনি একাধারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। ইতিহাসে তিনি বাংলার বাঘ নামে বিখ্যাত। তিনি ছিলেন প্রথম ছাত্র যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত ও পদার্থবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন। 1911 সালে তাকে নাইটহুড সম্মানে ভূষিত করা হয়। 1864 সালের 29 জুন কলকাতার ভবানীপুরে আশুতোষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন সে যুগের সুবিখ্যাত চিকিৎসক এবং তাঁর মাতার নাম জগত্তারিণী দেবী। পশ্চিমবঙ্গের হুগলি জেলার জিরাট বলাগড় গ্রামে আশুতোষ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। তাঁর দাদু পারিবারিক কারণে হুগলি জেলার এক ব্রাহ্মণ অধ্যুষিত গ্রাম দীক্ষুই থেকে জিরাটে এসে বসতি গড়েন। গঙ্গাপ্রসাদ জিরাটের বিত্তশালীদের সাহায্যে কলকাতায় ডাক্তারি পড়তে আসেন এবং পরে জিরাট গ্রাম ছেড়ে কলকাতার ভবানীপুরে বসতি স্থাপন করেন। আশুতোষ মুখোপাধ্যায়ের প্রাথমিক পড়াশোনা শুরু হয় ভবানীপুরের চক্রবেরিয়া শিশু বিদ্যালয়ে। বিজ্ঞান ও সাহিত্যের আবহে আশুতোষ ছোটবেলা থেকে বড় হয়েছেন। অঙ্কের প্রতি তাঁর টান ছিল ছোটবেলা থেকেই। ছোটবেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে তাঁর সাক্ষাৎ তাঁকে গভীরভাবে প্রভাবিত করে। 1879 সালে 15 বছর বয়সে তিনি প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন এবং প্রথম শ্রেণীর বৃত্তি পান। 1880 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, যেখানে সহপাঠী হিসাবে তিনি প্রফুল্লচন্দ্র রায় ও নরেন্দ্রনাথ দত্তকে পান। 1883 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। 1885 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রি অর্জন করার পর তিনি প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ পান। 1886 সালে আবার তিনি পদার্থবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসাথে দুটি ডিগ্রি অর্জনকারী প্রথম ছাত্র হন। ছাত্র হিসাবে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। আন্তর্জাতিক কর্তৃপক্ষ জ্যামিতির ওপর তাঁর কাজের স্বীকৃতি প্রদান করে। 1888 সালে আশুতোষ মুখোপাধ্যায় বিএল ডিগ্রি লাভ করেন এবং তখন থেকেই একজন আইনজীবী হিসাবে তাঁর কর্মজীবনের পথ চলা শুরু। তিনি ছিলেন একজন স্বাধীন চেতা মানুষ। একজন আইনজীবী হওয়ার পাশাপাশি তিনি তাঁর পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। 1880 সাল থেকে 1890 সালের মধ্যে বিভিন্ন জার্নালে তিনি উচ্চতর গণিতের ওপর প্রায় 20টার মতো প্রবন্ধ প্রকাশ করেন। তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং 1887 সাল থেকে 1891 সালের মধ্যে তিনি গণিতের ওপর একাধিক বক্তৃতা দেন। তাঁর দুটি অসাধারণ অবদান হল 1893 সালে প্রকাশিত জিওমেট্রি অব কনিক্স এবং 1898 সালে প্রকাশিত ল অব পারপিচুইটিস। 1908 সালে তিনি ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1894 সালে তিনি আইনের ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং 1898 সালে তিনি টেগর ল প্রফেসর হন। 1904 সালে তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতির পদে অধিষ্ঠিত হন। মাত্র 24 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে একজন ফেলো হয়েছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে তিনি ভারতীয় উপমহাদেশে শিক্ষা ও গবেষণার একটি মুখ্য কেন্দ্রে পরিণত করেন। 1902 সালে লর্ড কার্জন তাঁকে বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য হিসাবে নিযুক্ত করেন। 1906 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হন এবং 1914 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। 1923 সালে তিনি কলকাতা হাইকোর্ট এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তদানীন্তন সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষা জাতীয় উদ্দেশ্য লাভে ব্যর্থ হয়। 1904 সালের বিশ্ববিদ্যালয় আইনে জাতীয় শিক্ষার পরিধি সীমিত হয়ে যায়, কারণ এই আইনের বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণ সরকার মনোনীত ইউরোপীয়দের হাতে চলে যায়। তাঁদের মূল লক্ষ্য ছিল প্রশাসন ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে যে কোনো ধরনের জাতীয়তাবাদী আদর্শের অনুপ্রবেশ বন্ধ করা।
তাঁদের আরও চেষ্টা ছিল স্বদেশী বুদ্ধিজীবী কর্তৃক প্রতিষ্ঠিত বিভিন্ন কলেজসমূহকে বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্তর্ভুক্ত হতে না দেওয়া। 1904 সালের বিশ্ববিদ্যালয় আইন এবং 1905 সালের বঙ্গভঙ্গ জাতীয়তাবাদী চেতনাকে দারুণভাবে উজ্জীবিত করে তোলে। ঠিক এই সময়ে সরকারের প্রয়োজন ছিল আশুতোষ মুখোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্ব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মপ্রচেষ্টাকে আশুতোষ মুখোপাধ্যায় সমর্থন করেননি। তাঁর মতে কলকাতা বিশ্ববিদ্যালয় একটি একাডেমিক ঐতিহ্য স্থাপন করেছে যা আমাদের রক্ষা করতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পাশ্চাত্য শিক্ষাকেও জাতীয় স্বার্থে ব্যবহার করা সম্ভব। তিনি বিশ্ববিদ্যালয়ের সংস্কার চেয়েছিলেন, বিপ্লব চাননি। সরকার অনুভব করেছিল যে আশুতোষ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় নিরাপদে থাকবে, তা কখনোই রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না। তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর মধ্যে থেকেই প্রায় সব জাতীয়তাবাদমূলক বিষয়কে কার্যকর করেছিলেন। তিনি কলেজ স্ট্রিট ও রাজাবাজার ক্যাম্পাসে কলা ও বিজ্ঞান শাখার জন্য নতুন বিভাগসমূহ স্থাপন করেন এবং দেশি ভাষা ও প্রাচীন ভারতের ইতিহাস বিভাগ দুটি চালু করেন। বিদেশি ও ভারতীয় বহু খ্যাতনামা শিক্ষাবিদ প্রফেসর হিসাবে বিভিন্ন বিভাগে নিযুক্ত হন। তিনি নিজে ব্যক্তিগতভাবে সমস্ত বিভাগের সিলেবাস প্রণয়নে তত্ত্বাবধান করেন। তিনি ছাত্রদের কল্যাণের জন্য যেমন উদ্বিগ্ন থাকতেন, তেমনি শিক্ষা ও পরীক্ষার ব্যাপারেও তিনি তাদের আগ্রহ সৃষ্টিতে অনুপ্রেরণা দিতেন। তাঁর সমগ্র কর্মজীবনে তিনি অনেক শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য ভারত সরকার 1964 সালে তাঁর স্মৃতির উদ্দেশ্যে একটি ডাক টিকিট চালু করেন। পালি, ফার্সি ও রুশ ভাষার মতো বিভিন্ন ভাষায় দক্ষ হওয়ার জন্য বাঙালি পণ্ডিতেরা তাঁকে সরস্বতী ও শাস্ত্র বাচস্পতি উপাধিতে ভূষিত করেন। অবশেষে 1924 সালের 25 মে স্যার আশুতোষ মুখোপাধ্যায় পাটনায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 60 বছর।